ইউক্রেনের গমের ওপর নির্ভরশীল বিশ্বের অনেক দেশ। বিশ্বের প্রায় অর্ধেক সানফ্লাওয়ার ভোজ্য তেল উৎপাদন করে ইউক্রেন। ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর দিয়ে মূলত এ ধরনের খাদ্যশস্য রপ্তানি করে কিয়েভ। যুদ্ধের কারণে সানফ্লাওয়ার ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য রপ্তানি আটকে দিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর পর থেকে বিশ্ব খাদ্য সংকটে পড়েছে। নিরাপদে ইউক্রেনীয় শস্য রপ্তানি করার বিষয়ে আলোচনা করতে তুরস্ক, রাশিয়া ও ইউক্রেনের সামরিক প্রতিনিধিরা বুধবার জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। কৃষ্ণসাগরের বিশেষ করিডোর ব্যবহার করে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি নিয়ে জাতিসংঘ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্ক। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মস্কোর বেশ কিছু দাবি রয়েছে। রাশিয়ার দেওয়া শর্তের মধ্যে রয়েছে অস্ত্রের নিষেধাজ্ঞা এড়াতে, জাহাজের নিয়ন্ত্রণ ও তল্লাশির সুযোগ এবং উস্কানি না দিতে, কিয়েভের প্রতিশ্রুতি রক্ষার মতো বিষয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, একটি চুক্তি স্বাক্ষর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। The aim of all parties is not just an agreement between the Russian Federation and Ukraine, but an agreement for the world. Is an important and substantive step, a step on the way to a comprehensive agreement. এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এটা শুধু ইউক্রেন নয়, পুরো বিশ্বের জন্য জরুরি। তা না হলে খাদ্যের দাম বাড়তেই থাকবে। রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে 2 কোটি টন খাদ্যশস্য আটকা পড়েছে। এতে করে রফতানি বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে বেড়ে গেছে খাদ্যের দাম। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।